পাকিস্তানের কঠোর বাস্তবতায় ইমরান খানের সাফল্য ইমরান খান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এ নিয়ে বছরের পর বছর ধরে অনেকেই সন্দেহ করেছিলেন ক্রিকেট সুপারস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান তার ক্ষমতা গ্রহণের প্রথম বছরটি বেশ আলোড়নময় তিনি এখন এমন একটি অবস্থানে পৌঁছেছেন যে অনেকেই ভেবেছিলেন যে তিনি সেটা কখনোই অর্জন করতে পারবেন না রাজনীতির মাঠে দুই দশকের দীর্ঘ সংগ্রামের পর দু সালে নির্বাচনে জয় পান তিনি ওই দুই দশকের বেশিরভাগ সময় তাকে রাজনৈতিক প্রতিহিংসার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী যারা কিনা স্বাধীনতার পর বিভিন্ন সময় পাকিস্তানকে শাসন করেছে তারা ইমরান খানের দল পিটিআই পার্টির স্বার্থে পর্দার আড়ালে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ উপেক্ষা করে ইমরান খান নিজ অবস্থানে অবিচল ছিলেন এই উপলব্ধি এবং পাকিস্তানের সামনে অগণিত চ্যালেঞ্জ থেকেই বোঝা যায় যে তার ক্ষমতায় থাকা প্রথম বছরটি এতটাও সহজ ছিল না সমালোচকরা অভিযোগ করেন যে তিনি বিশ্বের কাছে যে চেহারা উপস্থাপন করেন পাকিস্তানের অভ্যন্তরে তার রূপ একেবারেই আলাদা পাকিস্তানে ইমরান খানের সরকারের পেছনে দেশটির সেনাবাহিনীর নেপথ্য সমর্থন রয়েছে বলে অভিযোগ রয়েছে নির্বাচনী প্রচারণায় দুর্নীতি বিরোধী বক্তব্য সেই সঙ্গে নতুন পাকিস্তান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি খান তার সমর্থকদের প্রায় ওবামার আদলে তাবদিলি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের ভারসাম্যহীন অর্থনীতিকে রক্ষা করা প্রথম আট মাসের মধ্যে তিনি দীর্ঘদিনের মিত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং চীন সফর করেন অর্থনৈতিক সংকট কাটাতে নয়শো কোটি ডলার ঋণ সহায়তা আনার ব্যবস্থা করেন কিন্তু তাতেও সংকট কাটেনি প্রবৃদ্ধির গতি কমতেই থাকে রুপির দাম কমে যায় এবং মূল্যস্ফীতি বেড়ে দশ পার্সেন্ট ছাড়িয়ে যায় দু সালের পর প্রথমবারের মতো এই প্রবৃদ্ধির হার দুই অঙ্কে এসে পৌঁছায় অর্থনৈতিক সংকট ক্রমশ বাড়তে থাকায় ইমরান খানের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে ইউ টার্ন নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মৃত্যুর আগ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এর অর্থ সহায়তা চাইবেন না বলে তিনি প্রতিশ্রুতি দিলেও পরে সেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসতে বাধ্য হন জুলাইয়ে আইএমএফ এর সাথে ছশো কোটি ডলার প্যাকেজের একটি চুক্তি হয় দেশটিতে উনিশশো এর দশক থেকে এই পর্যন্ত এটি আইএমএফের তেরোতম অর্থ সহায়তার প্যাকেজ এস ভিত্তিক আলব্রাইট স্টোন ব্রিজ গ্রুপের দক্ষিণ এশিয়ায় বিশেষজ্ঞ উজায়ের ইউনুস বলেছেন পিটিআই সরকারের অর্থনৈতিক কার্যক্রমের সবচেয়ে বড় সমস্যা হলো এর নীতিগত পরিকল্পনার অভাব তিনি বলেন তারা কর রাজস্বের খুব উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তবে যে মুহূর্তে তারা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হবে তখন তাদের পুরো তাসের ঘর ধসে পড়বে তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন অর্থনীতির বিভিন্ন জায়গায় আমাদের একটি নিবেদিত প্রাণ দল কাজ করছে এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনগুলো দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে হবে তিনি স্বীকার করেছেন যে এই অর্থনৈতিক অবস্থার মধ্যেও সরকার এর মূল মধ্যবিত্ত ভোটার শ্রেণীকে কিছুটা স্বস্তি দিতে সক্ষম হয়েছে খান সরকার ক্ষমতায় আসার পর তাদের করা চৌত্রিশটি প্রতিশ্রুতির মধ্যে কেবল তিনটি অর্জন করতে পেরেছে ফাওয়াদ চৌধুরী একটি নতুন অর্জন হিসেবে নতুন ই ভিসা ব্যবস্থা প্রণয়নের কথা উল্লেখ করেন নির্বাচনে জয় পর প্রথম টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী খান তার দেশের ঘোর প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রস্তাব দিয়েছিলেন ভারত যদি আমাদের দিকে এক ধাপ এগিয়ে আসে আমরা তাদের দিকে দুই ধাপ এগোব নিজের বক্তব্য প্রমাণ করার জন্য তিনি দ্রুত কর্তারপুর করিডোর উন্নয়নের নির্দেশ দেন যা পাকিস্তান এবং ভারতের মধ্যে সহযোগিতার এক বিরল উদাহরণ স্থাপন করে এর মাধ্যমে ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে তাদের পবিত্র স্থানটিতে যাওয়ার অনুমতি পাবে তবে বন্ধুত্ব সুলভ এই কথা বেশিদিন স্থায়ী হয়নি ফেব্রুয়ারিতে পাকিস্তানের অভ্যন্তরে ভারত বিমান হামলা শুরু করলে দুই প্রতিবেশী দেশ যুদ্ধের দ্বার প্রান্তে এসে পড়ে ভারতের দাবি ছিল যে কাশ্মীরে হামলা চালানো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা ওই হামলা চালিয়েছিল এরপরে পাকিস্তান পাল্টা হামলা চালায় একটি ভারতীয় বিমানকে ভূপাতিতও করে এবং বিমানের পাইলটকে আটক করে সে সময় উত্তেজনা আরও ঘনীভূত হতে থাকে কিন্তু ঘন্টার পরে ইমরান খান সমঝোতার ইঙ্গিত হিসেবে পাইলটকে মুক্তি সিদ্ধান্ত নেন এতে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন যা কিনা ভারতের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার এক ধরনের কূটনৈতিক জয় বলে মনে করা হয় বছরের শেষের দিকে সমস্ত প্রত্যাশার বিপরীতে গিয়ে এই পাকিস্তানি নেতা কির্গিজানের বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন এরপরে জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ক্যামেরা বন্দী হন সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দুর্দান্ত ক্রীড়াবিদ এবং খুব জনপ্রিয় বলে অভিহিত করেন ওয়াশিংটনে থাকাকালীন তিনি কংগ্রেস নেতাদের সাথেও সাক্ষাৎ করেন মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকারও দেন এবং থিঙ্ক ট্যাঙ্ক সার্কিটের সামনে উচিত কথাগুলো বলে আসেন তবে পর্যবেক্ষকরা প্রশ্ন করেছেন যে ইমরান খানের মনোমুগ্ধকর ব্যক্তিত্বের কারণে বিদেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কি কোনো লাভ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ হবে এবং পুনরায় সাহায্য দেওয়া শুরু করবে জিজ্ঞাসা করেছেন রাজনীতি বিশ্লেষক সুহেল ওয়ারাইচ রাশিয়ার আচরণ কি পাকিস্তানের প্রতি নীতি পর্যায়ে বদলে যাবে ওই বৈঠক থেকে কি লাভ হয়েছে বিদেশে সফরকালে নিজের এবং নিজ দেশের ব্যাপারে প্রগতিশীল ভাবমূর্তি ফুটিয়ে তুললেও পাকিস্তানিরা ইমরান খানকে দেখেন একরকম রাজনৈতিক জীব হিসেবে বক্তৃতা এবং জনসভায় তিনি প্রায়শই পূর্ববর্তী সরকারগুলোর বিরুদ্ধে সংঘাতপূর্ণ বক্তব্য দেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন যে তাদের কারণে দেশ বিপর্যয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে সর্বশেষ হিসাব অনুযায়ী অন্তত ১৩ জন শীর্ষ বিরোধী রাজনীতিবিদ দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দী রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তিনবারে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার কন্যা মরিয়াম নওয়াজ এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ জার্দারি খান সরকারের বিরুদ্ধে বিরোধীদের হয়রানি করার অভিযোগ উঠেছে কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে যে এর সঙ্গে দুর্নীতি দমন মামলায় কোনো যোগসাজস নেই আন্দোলনকারীরা বলছে যে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকেই মত প্রকাশের স্বাধীনতা ও ভিন্ন মত ভুলণ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের অভিযোগ পাকিস্তানের প্রেস ফ্রিডমের স্বাধীনতা উদ্বেগজনক হারে হ্রাস পেয়েছে এবং এজন্য তারা খানকে জরুরি ব্যবস্থা নিতে বলেছেন জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়ের অধ্যাপক আহসান বাট প্রশ্ন রেখেছিলেন যে ইমরান খান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অনেক আগে প্লেবয় উদারপন্থী ভাবমূর্তি স্থাপন করেছিলেন এবং যিনি পুরোপুরি এই ক্র্যাকডাউনের পেছনে ছিলেন ক্র্যাকডাউন মূলত সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলির নেতৃত্বে হয়েছিল ইমরান খান হয় স্বেচ্ছায় এতে অংশ নিয়েছিলেন অথবা তিনি অন্যদিকে তাকিয়েছিলেন এবং এটিকে থামানোর চেষ্টা করেননি তিনি ইমরান খানের ক্ষমতা গ্রহণের প্রথম বছর জুড়েই এই ধরনের প্রশ্নগুলো তাকে ঘিরে রেখেছিল এবং খুব শীঘ্রই তিনি যে এগুলো শক্ত হাতে দমন করতে সক্ষম হবেন এমন সম্ভাবনাও খুব কম রয়েছে কাশ্মীর পরিস্থিতি শান্ত করতে পারছে না ভারত সপ্তাহ তিনেক আগে কাশ্মীরের স্বায়ত্ত শাসনের মর্যাদা বাতিলের পর সেখানকার পাঁচ শতাধিক বিক্ষোভের ঘটনা ঘটেছে ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য জানিয়েছে এরপর কাশ্মীরে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণাও দিয়েছেন ভারতীয় ওই কর্মকর্তা হিমালয় উপত্যকাটিতে বর্তমানে কঠিন অচল অবস্থা চলছে কাশ্মীরে সরাসরি ভারতীয় শাসন আরোপ করার কয়েক ঘন্টা আগ থেকেই রাজ্যটিকে অচল করে দেয় মোদী সরকার সান্ধ্য আইন মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে আগে থেকে লাখ সেনা ছিল শাসন বাতিলের আগে সেখানে আরও কয়েক হাজার সেনা নতুন করে মোতায়েন করা হয়েছে ভারতীয় শাসন থেকে মুক্তি পেতে উনিশশো সাল থেকে কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ চলছে নতুন সেনা মোতায়েনের পর সেখানে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে মূল শহর শ্রীনগরে অব্যাহত বিক্ষোভ চলছে এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ টিয়ার গ্যাস ও ছররা গুলি ব্যবহার করছে সরকারি সূত্র জানায় পাঁচ আগস্টের পর থেকে কাশ্মীরে পাঁচ শতাধিক বিক্ষোভ ও পাথর ছোড়ার ঘটনা ঘটেছে এতে একশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন এছাড়া তিনশো পুলিশ ও আধা সামরিক বাহিনীর একশো জওয়ান আহত হয়েছেন ওই কর্মকর্তা আরও বলেন অচল অবস্থা কার্যকর হওয়ার আগে সময়ের চেয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ কয়েক গুণ বেশি মানুষের মধ্যে ক্ষোভ ও সরকার বিরোধিতাও ক্রমাগত বেড়েছে তিনি বলেন পরিস্থিতি শান্ত করতে সব সময় চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন কোনো কিছুতেই কাজ হচ্ছে না নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও উত্তেজনা বাড়ছে জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বুধবার বলেন প্রতিটি কাশ্মীরের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই অচল অবস্থা জরুরি এখানে বেসামরিক লোকজন হতাহত হচ্ছে না তবে সহিংস হওয়া অল্প কয়েকজন আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহত তিন ব্যক্তির স্বজনের সঙ্গে কথা বলেছে টিআর গ্যাসে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন আর এক কিশোর পুলিশের ধাওয়ায় নদীতে ডুবে মারা গেছে মালিক বলেন স্বার্থ শাসন কেড়ে আগামী ছয় মাসের মধ্যে কাশ্মীরের চেহারা বদলে যাবে এতে এই অঞ্চলে বাস করেন না এমন লোকও সেখানে জমি কিনতে পারবেন কাশ্মীরের ভাষা সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চাশ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে স্থানীয়দের আশঙ্কা কাশ্মীরে দখলদারদের ঢল নামবে শ্রীনগরে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে অস্বীকার করছেন স্থানীয়রা কাশ্মীরে অন্তত চার হাজার লোক গ্রেফতার হয়েছেন যদিও কিছু লোককে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ